আবারও স্বাগতম জানাচ্ছি জেকুইরি অ্যাজাক্স টিউটোরিয়ালে। তো এটা হচ্ছে লাস্ট পর্ব। গত পর্ব আমরা যেটা দেখেছিলাম সেটা হচ্ছে পিএইচপি দিয়ে কী করে সার্চ করতে হয়। তো আমরা দেখেছিলাম যে আমরা এখন যখন কোনো একটা ভ্যালু লিখে যখন ইন্টার চাপবো তখন ডেটাবেজের সাথে এটার সিমিলার ডাটাগুলো প্যাচ করে নিয়ে আসবে। তো এটা আমরা করেছিলাম। তো আজকে সেম কাজটা আমরা করবো, কিন্তু এখন যেটা করবো সেটা হচ্ছে জেকুইরি অ্যাজাক্স দিয়ে। এটা করলে সুবিধা যেটা সেটা হচ্ছে লোড করা ছাড়াই যে ডেটাগুলো সিমিলার হবে সেগুলো নিচে ফ্যাচ করে দেখাবে। তো সেটা করার জন্য ফার্স্ট আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে জেকুইরি ইনস্টল করা। তো আমরা জানি যে জেকুইরি কী করে ইনস্টল করতে হয়। jquery.com/download থেকে এখানে যে কোনো একটা কম্প্রেসড ফাইল এখানে কপি করে আমি যেটা করেছি সেটা হচ্ছে মেইন নামে একটা জেএস নামে একটা ফোল্ডারের মধ্যে মেইন ডট জেএস নামে একটা ফাইলে সেটা সেভ করেছি। তারপর সেটা লিঙ্ক করে দিয়েছি হচ্ছে সার্চ নামে যে ট্যাগ আছে সেটার মাধ্যমে, সরি স্ক্রিপ্ট নামে যে ট্যাগ আছে সেটার মাধ্যমে। তো এখন আমরা আরেকটা স্ক্রিপ্ট ট্যাগ ঠিক বডির উপরে দিব। তো আমি লিখছি হচ্ছে স্ক্রিপ্ট, তারপর হচ্ছে এখানে আমরা জেকুইরি যেহেতু শুরু করব তো জেকুইরি শুরু করার জন্য ডকুমেন্ট ডট রেডি ফাংশন, তো সেটা দিলাম। তো ডকুমেন্ট ডট রেডি ফাংশন দিয়ে আমরা শুরু করব। তো শুরু করার জন্য আমরা যে কাজটা আমাদের ফার্স্ট করতে হবে আমাদের এখানে সেটা হচ্ছে ইনপুট ফিল্ডে আমি যেটা দিব, অর্থাৎ যেটা আমি ইনপুট ফিল্ড হিসেবে এখানে লিখব সেই ভ্যালুটাকে আগে রিড করা। তো সেটা রিড করার জন্য এটা যেহেতু ইনপুট ফিল্ড এবং আমি যেহেতু এখানে ভ্যালু দিচ্ছি হচ্ছে কিবোর্ড দিয়ে, তো সেক্ষেত্রে আমরা কিবোর্ডের যে ইভেন্ট আছে যে করি সেগুলো ইউজ করব। তো এক্ষেত্রে আমি কি অ্যাপ নামে যে ইভেন্ট সেটা ইউজ করব। তো সেটা করার জন্য এখানে যেটা ইনপুট টাইপ টেক্সট আছে ক্লাস আছে ফর্ম কন্ট্রোল, এটা ঠিক পরেই আমি যেহেতু ফর্ম কন্ট্রোল হচ্ছে বুটস্ট্র্যাপের একটা ক্লাস, এখানে আমরা যে যে কোনো একটা আইডি অথবা একটা ক্লাস নিতে পারি। তো আমি এখানে সার্চ নামে একটা ক্লাস নিলাম, তারপর এখানে লিখছি হচ্ছে সিলেক্ট সার্চ, যেহেতু ক্লাস সেহেতু ডট সাইন, তারপর হচ্ছে কি আপ নামে যে ইভেন্ট আছে যে করে সেটা, তারপর হচ্ছে ফাংশন, তারপর এখানে হচ্ছে আমরা যেটা করব সেটা হচ্ছে যখন সার্চে কোনো একটা ভ্যালু আমরা কোনো একটা কী চাপ দিব, চাপ দিয়ে যখন কীটা ওঠাবো সাথে সাথে সেই ভ্যালুটাকে রিড করবে। তো সেই ভ্যালুটা নেওয়ার জন্য আমরা সেমভাবে যেহেতু যেখানে ইভেন্ট দিয়েছি সেখানে যেহেতু ভ্যালুটা, তো আমরা এখানে লিখতে পারি হচ্ছে দিস ডট ভ্যাল ফাংশন। তো এই পুরোটা জিনিসকে এখানে একটা ভেরিয়েবলের মধ্যে নিয়ে নিই। তো আমরা একটা ভেরিয়েবল নাম দিলাম হচ্ছে সার্চ ইকুয়াল এটা, তারপর এখানে যদি দেই হচ্ছে অ্যালার্ট, তারপর অ্যালার্টের মধ্যে আমরা যদি এখানে সার্চ লিখি SERCH, ঠিক আছে। এখন যদি এখানে এসে দেখি যে ঠিক আছে কিনা, তো আমি এখানে যদি কোনো একটা কি আপ করি তো সাথে সাথে এখানে এটা দেখাচ্ছে, এখন যদি আবার এল লিখি সাথে সাথে এটাও দেখাচ্ছে AL। তার মানে হচ্ছে এখানে কি আপ যে ইভেন্ট আমরা দিয়েছি এটা দেওয়ার সাথে যে ভ্যালুটা রিড করার কথা সেটা এখানে আমরা করতে পেরেছি। তারপরে যেটা কাজ সেটা হচ্ছে আমরা এই যে ভ্যালুটা আমরা সার্চ নামে যে ভ্যালুটা আমরা এখানে নিয়েছি এই ভ্যালুটাকে আমরা সার্চ ডট পিএইচপিতে পাঠিয়ে দেবো। তো সেটা করার জন্য এখানে আমরা পোস্ট মেথড ইউজ করি। তো আমরা $ডট পোস্ট ফার্স্ট ব্র্যাকেট শুরু ফার্স্ট ব্র্যাকেট শেষ, তারপর এখানে তিনটে প্যারামিটার, ফার্স্ট প্যারামিটার হচ্ছে অ্যাকশন, সেকেন্ড প্যারামিটার হচ্ছে ভ্যালু, থার্ড প্যারামিটার হচ্ছে কল ব্যাক ফাংশন। তো অ্যাকশনটা হচ্ছে আমাদের এখানে সার্চ ডট পিএইচপি। তো এটা আমরা যে কুয়েরি দিয়ে আমরা যদি $সাইন, তারপর হচ্ছে এখানে হচ্ছে ট্যাগ নেম, তো ট্যাগ নেম হচ্ছে ফর্ম, তারপর হচ্ছে ওইটার এট্রিবিউট যেটা হচ্ছে ফর্ম ট্যাগের মধ্যে আছে, ফর্ম ট্যাগের একটা এট্রিবিউট হচ্ছে অ্যাকশন, এটার মধ্যে হচ্ছে যেটা লেখা সার্চ ডট পিএইচপি সেটা নিচ্ছি। তো আমি লিখছি এট্রিবিউট, আমাদের এট্রিবিউটের নাম হচ্ছে অ্যাকশন। তো সেটা নেওয়ার পর এখন যে কাজটা করতে হবে, আমরা ফার্স্ট প্যারামিটার পেয়ে গেলাম, এখন আমাদের দিতে হবে সেকেন্ড প্যারামিটার। তো সেকেন্ড প্যারামিটার হচ্ছে ডেটা। তো সেকেন্ড প্যারামিটারটা আমরা যেহেতু এখানে একটা ডেটা, তো এটাকে আমরা যেটা নিতে পারি সেটা হচ্ছে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে, তো ফার্স্ট হচ্ছে যে নামে পাঠাবো, তো সেটা একটা স্ট্রিংয়ের মধ্যে আমি সার্চ নামে একটা স্ট্রিং নিলাম, এই নামে আমরা পাঠাবো, আর সেকেন্ড হচ্ছে কোলন দিয়ে হচ্ছে ডেটাটা, তো ভ্যালুটা, তো ভ্যালুটা হচ্ছে আমাদের সার্চ। তো এটা হচ্ছে ডেটা, এটাকে আমরা সার্চ নামে পাঠাচ্ছি, যেহেতু এখানে সিঙ্গেল স্ট্রিং সেহেতু আমরা এখানে সিঙ্গেল কোড ইউজ করেছি। আর থার্ড যেটা সেটা হচ্ছে কল ব্যাক ফাংশন, তো আমরা এখানে একটা লিখবো হচ্ছে ফাংশন, তারপর হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট শুরু সেকেন্ড ব্র্যাকেট শেষ,
তো কলব্যাক ফাংশন এখানে কি হবে সেটা ঘটনাটা যেটা হবে সেটা হচ্ছে ফর্মের নিচে আমি আরেকটা ডিপ ওপেন করছি ডিপ তো এই ডিপের মধ্যে একটা ক্লাস নিচ্ছি যেটার নাম দিলাম হচ্ছে সাকসেস তো এই ডিপের মধ্যে যে ডাটাটা আমাদের এখানে অর্থাৎ আউটপুট হিসেবে দেখাবে যেমন এই ডাটাটা এই ডাটাটা আমাকে এই যে ক্লাস সাকসেস এখানে যে মাঝখানে এটা দেখাবে ফেচ করে তো এটা করার জন্য আমরা এখানে যেটা করতে পারি সেটা হচ্ছে সিঙ্গেল কোট সরি ডলার সাইন তারপর হচ্ছে ডট সাকসেস অর্থাৎ ক্লাসের নেম তারপর হচ্ছে ডট এসটিএমএল তার মানে এটা এসটিএমএল যেটা ব্ল্যাঙ্ক এসটিএমএলটা সেটা আমরা নিলাম আর এখানে আমরা দেখাবো ডাটা ডাটাটা আমরা এখানেও ফাংশনের মধ্যে প্যারামিটার হিসেবে পাস করে দিই ফার্স্টে তো এই ডাটাটাকে আমরা এখানে ফার্স্টে দেখাবো তো সেটা করার জন্য এখন যদি আমরা সেভ করি এখন যদি সব ঠিকঠাক থাকে তাহলে এখানে যদি আমি এ চাপি সাথে সাথে এর সাথে যে ভ্যালুগুলো মিললো চারটা ভ্যালু ডাটাবেস থেকে সেগুলো ফ্যাচ করে এখানে নিয়ে আসলো তার মানে হচ্ছে আমরা সার্চ যেটা করা সেটা করতে পেরেছি এখন যদি আমি এখানে এখানে লিখি পিটু তাহলে পিটু নামে চারটা ভ্যালু আছে সেটা দেখাচ্ছে তো আমাদের পরবর্তী যে কাজ সেটা হচ্ছে জাস্ট ডিজাইনটা করা তো ডিজাইনটা কিছুই না জাস্ট এস টি এম এল সি এস এস দিয়ে আপনি ডিজাইন করতে পারেন তো সেটা করার জন্য এখানে যে ডেটাটা আনলো সেটা আসলে আনলো হচ্ছে এই ডেটাটাকে আপনি যেটা দেখতে পাচ্ছেন তো এই ডাটাটাকে আমরা এখন ডিজাইন করবো তো ডিজাইন করার জন্য আমাদের যে কাজটা করতে হবে আমি এখানে সিম্পল স্টেবল ডিজাইন করছি তো সেটা করার জন্য এখানে পিএসপি ট্যাগ শেষ করলাম আবার এখানে সেটা শুরু করে দিলাম আর এটা ঠিক মাঝখানে এখানে আমরা সরাসরি লিখছি হচ্ছে টেবিল আর টেবিলটাকে আমরা এখানে শেষ করে দিই তো আমি লিখছি হচ্ছে টেবিল শেষ আর এখানে হচ্ছে টেবিল একটা রো নিচ্ছি আর সেটা রো শেষ করলাম এখানে তারপর এখানে টেবিল হেডার নিচ্ছি দুটা তো আমি লিখছি টেবিল হেডার নিব হচ্ছে দুটা তো ফার্স্ট যে হেডার সেটা হচ্ছে আমাদের নেম আর সেকেন্ড যেটা সেটা হচ্ছে আমাদের ইমেল তো আমি লিখছি হচ্ছে ইমেল তারপরে যে কাজ সেটা হচ্ছে ঠিক এখানেও সেম কাজটা করবো তো এটা যেহেতু হোয়াইল লুপ তো হোয়াইল লুপের এখানে আমরা ব্র্যাকেট দিয়ে দিই তারপর এখানে ঠিক উপরে অথবা কনকাটানেশন করা করা যায় তো আমি টেবিল রো যেটা সেটা আমি কনকাটানেশন ছাড়াই নিচ্ছি তো আমি লিখছি হচ্ছে একো এখানে হচ্ছে টেবিল রো তারপর সেম জিনিস এটা ট্যাগটা আমরা শেষ করব তো আমি এখানে এটা কপি করে এখানে পেস্ট করে দিচ্ছি আর এখানে এটা টিডি যেটা সেটা আমরা এখানে কনকাটানেট করে নিচ্ছি তো আমি লিখছি হচ্ছে টিডি তারপর ডট তারপর হচ্ছে এখানে আবার কনকাটানেশন ইউজ করে অর্থাৎ সংযোগ করে দিচ্ছি জাস্ট এখানে আবার লিখছি হচ্ছে টিডি এখন যদি সেভ করি আমরা যদি এখানে এসে দেখি এখানে যখন আমরা লিখবো এ তাহলে যেটা দেখতে পাচ্ছেন আপনারা এই নামে যে ডাটাগুলো সেগুলো নিচে নিচে দেখাচ্ছে তো একটা এই সাইনটা এক্সট্রা দেখাচ্ছে এটা কারণ হচ্ছে এখানে কোথাও টি আর যেটা আছে সেটা শেষ করা হয় নাই তো আমরা এখানে সেভ করি এখন এখন যদি দেখি এ তাহলে দেখাচ্ছে তার মানে কোথাও একটা এক্সট্রা সাইনটা পড়ে গিয়েছে আমরা একটু নিচে দেখি এখানে টেবিলের মধ্যে তো সেটা সেভ করি এখন যদি দেখি এ তাহলে যেটা দেখতে পাচ্ছেন যে নেম আর ইমেল তারপর নেমের নিচে নিচে আমাকে নেম দেখাচ্ছে তো এখন আমরা ইমেল তো সেমভাবে নিয়ে আসি আমরা ঠিক এখানে জাস্ট এটা কপি করে এই লাইনটা আমরা আরেকটা পেস্ট করে দিচ্ছি ঠিক এটার নিচে আর এই ক্ষেত্রে এটার নাম দিচ্ছে হচ্ছে ইমেল যেহেতু আমাদের ডেটাবেজের ফিল্ডের নাম হচ্ছে ইমেল নেম অ্যান্ড ইমেল তারপরে যে কাজ সেটা হচ্ছে এখানে যদি আবার আমরা দেখি ফার্স্টে তাহলে নেম আর ইমেল নিচে নিচে আসলো কিন্তু ডিজাইনটা ঠিকঠাক দেখানোর জন্য আমরা বুটস্ট্র্যাপের একটা ক্লাস ইউজ করতে পারি তো বুটস্ট্র্যাপের যে ওদের যে সিএসএস আছে ওই সিএসএসের যে এখানে যদি আমরা টেবিলে ক্লিক করেন তো যে কোনো একটা টেবিল স্ট্রিপ যেটা আছে তো সেটা আমরা এখান থেকে কপি করে নিয়ে আসি ক্লাসটা এখান থেকে কপি করে এখানে টেবিলের মধ্যে যদি পেস্ট করে দিই সেটা সেভ করি সেভ করে এখানে এসে ইন্টার চাপি তারপর এখানে যদি এ চাপি তাহলে দেখতে পাচ্ছেন যে টেবিলে যে ডিজাইন সেটা তো আশা করি বুঝতে পারলেন যে জেকুয়েরি অ্যাজাক্স সার্চ কীভাবে করা হয় এবং আশা করি যে এটা আপনাদের কাছে বুঝতে তেমন সমস্যাও হয়নি তো আমাদের যে স্টেপ স্টেপটা আমি একটু আবার বলছি সেটা হচ্ছে ফার্স্টে এখানে ইন্ডেক্সের মধ্যে আমি ইনপুট ফিল্ডের যে ভ্যালুটা সেটা ফার্স্টে রিড করেছি কি আপ ইভেন্ট ইউজ করে
তারপর হচ্ছে পোস্ট মেথড ইউজ করে জিকুইরি অ্যাজাক্সের। এখানে সার্চ নামে যেটা আমি নিয়েছি ভ্যালুটা সেটা আমি পাঠিয়ে দিয়েছি হচ্ছে সার্চ ডট পিএইচপি তে, আর ওইখান থেকে যেটা আমি এখানে যেটা আউটপুট হিসেবে একো যেটা করছে সেটা এখানে ডেটা হিসেবে রিসিভ করে এখানে সাকসেস নামে যে এখানে আমরা নতুন একটা ডিভ নিয়েছি এখানে পেস্ট করে দিচ্ছি। তো এই কাজটাই দেখালাম, তো এটা হচ্ছে লাস্ট শেষ টিউটোরিয়াল জিকুইরি অ্যাজাক্স সার্চের।